ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু আরামবাগ রিসোর্টে বেড়াতে এসেছি। এইটা মেন গেট, এই সাইডে টিকিট কাউন্টার, 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, এবার ভিতরে ঢুকতে চলেছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। দেখো সিনসিনারিগুলো কত সুন্দর লাগছে। অনেক দিন ধরে এইখানে আসার খুব শখ ছিল, তাই আজকে চলে এলাম। দেখো এটা গাঁদা ফুল গাছ, এখনটা টবে কত ফুল ধরেছে। এইখানে আবার মাঝখানে জলের ফোয়ারা হচ্ছে, সাইডে সব ফুল গাছ বসিয়েছে, কত দেখতে ভালো লাগছে। তোমাদেরকে গোটা রিসর্টটা ঘুরে দেখাবো, অনেক মানুষ এখানে ঘুরছে। দেখো ৫০ টাকা করে টিকিট নেয়, কিন্তু রেস্টুরেন্টে তুমি যাই খাও 10% মাইনাস করে নেবে। ওই সাইডটায় একটা বোর্ড ঘোরার তাকে করা হয়েছে। দেখো ধারে ধারে কত সুন্দরে গাছ বসিয়েছে। এই সাইডটা এক জাল দিয়ে ঘিরে দিয়েছে। এখানে কত রকমের খরগোশ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সামনে থেকে সুন্দর লাগছে খরগোশগুলো। এই সাইডে আবার মুরগির চাষ করা হয়েছে, নিচেই কী মুরগি এটা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। বড় বড় মুরগি, তার কত বড় ডানা, দেখো লেজটা কত বড়, মাথার ঝুঁটিটা কত বড়, ওপরে কী ধরনের মুরগি এটা আমি ঠিক জানি না। ছোট ছোট মুরগি এখানে চাষ করা হয়েছে, দেখো। আর এই সাইডটা দেখাবো তোমাদেরকে, চলো। এখানে এক সিনারি করেছে মাছে পাথরে, এই যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, কাগজ ফুল। এইটা মানুষ এখানে সেলফি তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। দেখো হাঁস, এই সাইডটা বাচ্চাদের খেলার জন্য এই দিকটা এক সিস্টেম করা হয়েছে। দেখো তোমরা মানুষ কত ফুর্তি আনন্দ করে এখানে ঘুরছে। ওইখানে আবার দোলনা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আর একজন দুলছে। এখানে কোনো অকেশন নয়, আমরা এমনি ঘুরতে এসেছি রিসর্টে। বিশেষ কোনো অকেশন হলে, হোলি, দুর্গাপূজা, সরস্বতী পূজা এইসব দিনগুলো হলে বিভিন্ন হলিডেসে এখানে অনেক সেলিব্রিটিরা আসে, প্রোগ্রাম হয়, তখন বেশি আনন্দ ফুর্তি হয়, নাচ গান সন্ধ্যেবেলা অনেক কিছু হয়। ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধে হয়ে এসেছে। তোমাদেরকে এই সাইডটা দেখাবো, এই সাইডটা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পায়রা। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পাখিগুলোকে, দেখো কত সুন্দর পাখিগুলো লাগছে, কিচির মিচির আজ হচ্ছে, যেন মনে হয় একটাকে বাড়ি নিয়ে চলে যায়, এত ভালো লাগছে। পায়রাগুলো দেখো বন্ধুরা, সাদা পায়রা, সব মানুষকে সাদা পায়রা বেশি ভালো লাগে। সাদা পায়রাও আছে, কালো পায়রাও আছে। চলো ওই সাইডটা আরেকটু দেখাই, ওইখানে মানুষ ছবি তুলছে। এই যে দেখো এখানে আবার খরগোশ আছে, দেখো এই দিকটা দেখাচ্ছি তোমাদেরকে। এটাও পাখি, কী পাখি আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে। এখানে আবার সুইমিং পুল করা হয়েছে, মানুষ গরমকালে এখানে স্নান করে, ফুর্তি করে। এই সাইডটা আবার এক ধরনের করা হয়েছে, ওপর থেকে জল পড়ছে, ভালো লাগছে দেখতে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, একদম ওপর থেকে জল পড়ছে, এটা লাভার পয়েন্ট। রিসর্টে তো বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা যাচ্ছে ঘুরছে একসাথে, ওদের জন্যই করা হয়েছে বিশেষ করে।
দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সিনগুলো দেখাচ্ছি তোমাদেরকে, লাইটিং সব জ্বলছে। এইটা আবার এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছে, এটা কটেজ, ফ্যামিলি নিয়ে এলে 4-5 দিন ওদের থাকে। দেখো সন্ধ্যার সিনটা কত সুন্দর লাগছে না, দেখো যে যার মতো ছবি তুলছে। ওইটা বোট, বোটে মানুষ চাপে, কখন বাড়ি ফিরবো জানি না বন্ধুরা, অনেকটাই সন্ধে হয়ে গেছে। দেখো এখানে এক সিনারি করা হয়েছে, এই দিকটা রেস্টুরেন্ট, আমরা অনেক কিছু এসে খেয়ে ফেলেছি। দেখো সামনে থেকে দেখাচ্ছি, লেখাটা কত সুন্দর লাগছে, আই লাভ আরামবাগ রিসর্ট। দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।